বর্তমানে চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে গ্রামে গঞ্জে দেখা যায় বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। প্রতি বছরই সাপের কামড়ে প্রাণ যায় বহু মানুষের। এবার তারকেশ্বর বিধানসভার বালিগড়ে 2 নম্বর পঞ্চায়েতের নজিরপুরে একটি বিষধর সাপকে উদ্ধার করতে এসে তারকেশ্বরের পশুপ্রেমী সুব্রত সাহা বলেন, সাপ মারবেন না, সাপে কামড়ালে রোজা গুনিন ও ওঝা বাড়ি যাবেন না। রোগীকে সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করুন। তারকেশ্বর থানার বালিগড়ি এলাকায় বাড়ি সুব্রত সাহার, ডাক নাম শীতল। এলাকা সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে সাপ সহ সমস্ত জীবজন্তুর প্রতি তার অগাধ ভালোবাসা। বর্তমানে বালিগড়ি 1 ও 2 নম্বর পঞ্চায়েতের কোনো ব্যক্তির বাড়িতে কোনো বিষধর সাপ চলে এলে উদ্ধারে একমাত্র নাম সুব্রত ওরফে শীতল। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য যাতে না নষ্ট হয় সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তার এই ভালোবাসা। একই সাথে তিনি বলেন, মানুষ চাঁদে পৌঁছে গেছে, তারপরও এখনো মানুষ সাপে কামড়ানো রোগীকে হসপিটালে না নিয়ে গিয়ে রোজা গুনিন ওঝার কাছে নিয়ে যায়, ফলে রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না। কখনো কখনো রোগীকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। তাই এলাকার মানুষের প্রতি তার আবেদন, সাপ মারবেন না, সাপে কাটা রোগীকে রোজা ওঝা গুনিন বাড়ি নিয়ে যাবেন না, রোগীকে যথাসম্ভব হসপিটালে নিয়ে যান, তাতে সঠিক চিকিৎসায় রোগী বাঁচবে বলে তিনি জানান। দেখুন, প্রথম কথা আমাদের মানে পরিবেশের মধ্যে এর একটা ভারসাম্যের ব্যাপার আছে। সাপ দেখলেই অনেকেই মেরে দেয় সঙ্গে সঙ্গে, তো এরা সহজে কারোর ক্ষতি করে না। আর দ্বিতীয় কথা, এই সাপগুলোকে আমি ধরে নিয়ে এসে এদেরকে পরিবেশে তার নিজের জায়গায় ফিরিয়ে দিই, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আর এখন সমাজে একটা বিষয় আছে যে সাপে কামড়ালে মানুষ এই রোজা বাড়ি, বিভিন্ন ওঝার দ্বারা, এইসব কুসংস্কারের মধ্যে দিয়ে তারা যাকে কামড়ায় তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে এইসব কুসংস্কারের মধ্যে এখনও তারা বিশ্বাস করে। তো এই সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে মানুষ যাতে হাসপাতালে যায়, কারণ রোজার মাধ্যমে সাপে কামড়ানো চিকিৎসা হয় না, এরকম একটা প্রচলন আছে। তাই আমি এই পরিবেশে এদেরকে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সকলের কাছে এটা বলতে চাই যে সাপে কামড়ালে আপনারা কিন্তু কেউ রোজা বা এইসব কুসংস্কারের মধ্যে যাবেন না, আপনারা সরাসরি হাসপাতালে যান, চিকিৎসা করুন, সাপ কামড়ালে মানুষ বেঁচে যায়। আর দ্বিতীয় কথা, সাপ একটা পরিবেশের ভারসাম্য। আমাদের সমাজে এখনও একটা বিষয় আছে, সাপ দেখলেই মানুষ আগে মেরে দেয়। তো সকলের কাছে আমি এটা বলতে চাই যে এরকম আমার মতন বহু পরিবেশে যারা পরিবেশ কর্মী আছে, তারা প্রত্যেক জায়গায় আছে, তাদেরকে পরিবেশ যারা ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, তাদেরকে খবর দিন, তারা হয়তো সেখান থেকে উদ্ধার করে তারা তাদের মুক্ত পরিবেশে তাদেরকে ছেড়ে দেবে। যেমন গতকাল রাত্রিবেলা এইটা একজনের বাড়িতে, তখন 12:30 নাগাদ আমার কাছে খবর আসে, মশারির ওপরে এই সাপটা, ওপরে যে কাঠামো আছে কাঠামো থেকে মশারির ওপরে পড়ে, তো মশারির ওপরে পড়ার সঙ্গে সঙ্গে পাখায় হালকা আঘাত লাগে এবং সে মশারির ওপরে গর্জন করতে থাকে। বাড়ির মধ্যে যারা মশারির ভেতরে শুয়েছিল বেরোতে পারেনি, তো আমাকে ওই রাত্রিবেলা খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে পৌঁছাই। আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূর নাজিরপুর, আমাদের 2 নম্বর পঞ্চায়েত। সেখানে গিয়ে একে আমি উদ্ধার করতে গেলে খড়ের মধ্যেই তার মাটির দেয়ালের মধ্যে এ সঙ্গে সঙ্গে ঢুকে যায়। মশারির ওপর থেকে তাকে উদ্ধার করতে গেলে মাটির দেয়ালের মধ্যে ঢুকে যায়। রাত্রিবেলা তাকে দেয়াল কেটে বার করে তাকে জারের মধ্যে নিয়ে এসে এখন রেখেছি। একে আমি পরিবেশে জঙ্গলে ফাঁকা জায়গায় আমি ছেড়ে দেবো, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এই কিছুদিন আগে আর একটা জিনিস আমি খবরে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দেখলাম যে সাপে কামড়েছে তাকে কলার ভেলার মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো আমি সেই সব ব্যক্তিদেরকেও একটা মানে কথা বলতে চাই যে আজকে এই বৈজ্ঞানিক যুগে আপনারা এরকম কুসংস্কারের মধ্যে নিজেদেরকে বিশ্বাস রাখবেন না, কারণ কলার ভেলায় মানুষকে ভাসিয়ে দিলে মানুষ বাঁচে না। আপনাদের কাছে, এই সব ব্যক্তিদের কাছে আমার করজোড়ে অনুরোধ যে আপনারা সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করুন, মানুষ বাঁচবে। আর সাপ দেখলে আপনারা মারবেন না, এরকম বহু পরিবেশকে যারা ভালোবাসে, বহু ছেলেপুলে এরকম আছে যারা পরিবেশকে ভালোবাসে, কাজ করে, তাদেরকে খবর দিন, তারা নিশ্চিতভাবে তাদেরকে উদ্ধার করে তাদের পরিবেশে ফিরিয়ে দেবে। আপনারা সাপ দেখলেই মারবেন না। নিউজ আজ বাংলা, তারকেশ্বর।
নিজের পছন্দ মতো বাইক কিনতে চান, তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।